মানুষের জীবনে কিন্তু মানুষ একসাথে সব ধরনের সুখ কখনোই পায় না। আপনি কোনো ভালো কিছুর উদ্দেশ্যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাবেন, হয়তো সেই ভালোটা আপনি পাবেন, বাট তার সাথে সাথে জীবন থেকে কিন্তু অনেক কিছু হারাবেন, আর এটাই জীবনের বাস্তবতা। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি। হোপফুলি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাই অনেক ভালো আছেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে এক বক্স রোস্ট বের করে নিয়েছি, আর এইটা বাংলাদেশ থেকে আমার বড় আপু পাঠিয়েছে। আসলে আমার বড় আপুর হাতে রোস্ট খেতে আমার ছেলে খুব বেশি পছন্দ করে। আমার ননদ জামাই হচ্ছে এখানেই তো জব করে, উনি হচ্ছে ছুটিতে দেশে গিয়েছিল, তো উনি আসার সময়ই এগুলো হচ্ছে নিয়ে এসেছে। আরো কিছু পাঠিয়েছে খাবার, আম্মু শাশুড়ি মা ননদ, তো ওগুলা হচ্ছে ফ্রিজে রেখেছি। তো স্বামী হচ্ছে রোস্ট খেতেই চাচ্ছিল দেখে আজকে রোস্ট বের করেছি, আর তার সাথে আমি একটু পোলাও রান্না করলাম। আর দেখতেই পাচ্ছেন এই বেগুনগুলা কিন্তু একদম ফ্রেশ কচি, আর এই বেগুনগুলা দেশ থেকে শাশুড়ি আম্মু পাঠিয়েছে। আর এই বেগুনগুলো খেতে কিন্তু নর্মালি আমরা বাইরে দেশে যে বেগুনগুলা খাই বা শহরে যে বেগুনগুলা খাই ওইগুলা থেকে টেস্ট অনেক বেশি। তো আমি এখানে বেগুন চিংড়ি করছি, যেহেতু রোস্ট পোলাও এখন দুপুরে খাবো আর হচ্ছে রাতের জন্য আমি এটা করে রাখি। আর সত্যি কথা বলতে কি আমার না রাতে আসলে রান্না করতে একদমই ভালো লাগে না, যখন দেশে ছিলাম তখনও এরকমই। দেশে তো শ্বশুর শাশুড়ি ছিল আর ওরা আর হচ্ছে হেল্পিং হ্যান্ড ছিল, ওকে দিয়ে আগে সব কেটে কুটে আমি হচ্ছে দুপুরে কয়েকটা রান্না করতাম, আর রাতে কিছু করার প্রয়োজন হলে যদি ভর্তা করা লাগতো শাশুড়ি করতো। আমি আসলে বিকালে নাস্তা বানানোর প্রয়োজন হলে ওইটা করি, বাট রাতে নতুন করে রান্নাটা আমার আসলে আমার সাথে যায় না। তো এই যে দেখেন আমার আজকে দুপুরের হচ্ছে খানা দানা এখানে রেডি, আর অনেক মজা ছিল রোস্ট, অনেক মজা করে আমরা খেয়েছি। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমি যেহেতু বিকাল টাইমটা এখন ফ্রি, তো তার জন্য আমি এখানে একটু মিষ্টি বানাচ্ছি। আসলে আমার স্বামী বাবাটা খেতে চাইছে, বলছে যে মামা আমি একটু গোলাপ জামুন খাবো, নর্মালি ও মিষ্টি খায় না বাট মাঝে মাঝে বায়না করে। তো আমিও যেহেতু এখন ফ্রি আছি ভাবলাম যে আমি বানিয়ে নেই এটা। তো ধরেন এখন যদি আমি দেশে থাকতাম আমার কিন্তু কষ্ট করে মিষ্টিগুলো বানাতে হতো না, হাতের কাছে যে কোনো শপেই আমি পেয়ে যেতাম, কারণ আমাদের দেশে তো মিষ্টির অভাব নাই। মিষ্টি বলেন যে কোনো খাবার বলেন, যেগুলো আমরা খেতে অভ্যস্ত ওইগুলো আমাদের দেশে অভাব নেই। তো দেশে থাকা আর বাইরে থাকার মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে বড় ফারাক, আর এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি কষ্ট, যে মন চাইলেই হাতের কাছে আমাদের প্রিয় মানুষদের পাই না বা আমাদের প্রিয় খাবারগুলো আমরা পাই না। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে আমি কিন্তু গোলাপ জামুনের ডোটা বানিয়ে ফেলেছি, ডোটা বানিয়ে নিচ্ছি। তো আমি এখানে 2 কাপ গুঁড়ো দুধের সাথে 1/2 কাপ হচ্ছে ময়দা দিয়েছি, তার মধ্যে বেকিং পাউডার আর ঘি দিয়েছি। দেওয়ার পর আমি শুকনো উপকরণটা ভালো করে মিক্স করে অল্প করে দুধ নিয়ে আমি ডো বানিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর দেখেন আমি এটা হচ্ছে গোল গোল শেপ করে এখন এটা তেলে ভাজবো, আর এটা কিন্তু একদমই লো হিটে ভাজতে হয়, একটু সময় নিয়ে ভাজতে হয় যতক্ষণ পর্যন্ত না ভালো কালার আসে। তো ভাজার পর আমি সেই শিরাতে দিয়ে এই যে ঢেকে রেখে দিয়েছিলাম 2-3 ঘন্টার জন্য। তারপর এই যে আমরা হচ্ছে অনেক রাতের দিকে মিষ্টিটা ট্রাই করেছিলাম, আসলে তো খেতে অনেক ভালো ছিল, একদম আমাদের উত্তরাঞ্চলের মিষ্টির মতো।